শিশুদের জ্বর, সর্দি, কাশি, ডায়রিয়া খুব স্বাভাবিক বিষয় নয়, হতেই পারে শিশুটি অ্যাডিনোভাইরাসে আক্রান্ত। চিকিৎসকদের মতে এই ভাইরাসের কোনো ওষুধ নেই, শুধুমাত্র সাপোর্টিভ চিকিৎসা হয়। ফুসফুসে সংক্রমণ, তাও আবার এক থেকে তিন বছর বয়সী শিশুদের। চিকিৎসকদের মতে শিশুদের শরীরে থাবা বসাচ্ছে অ্যাডিনোভাইরাস। দীর্ঘদিন ধরে শিশুদের জ্বর, সর্দি, কাশি, ডায়রিয়া অ্যাডিনোভাইরাসের লক্ষণ। এমনই সমস্যা দেখা গিয়েছিল পার্ক সার্কাসের হানিয়া রাজার। এক বছর দু মাস বয়সী শিশুর জ্বর হয়, তিন দিন ওষুধ খেয়েও জ্বর কমেনি। শেষমেশ ভর্তি করা হয় হাসপাতালে, পরীক্ষায় ধরা পড়ে অ্যাডিনোভাইরাসে আক্রান্ত হানিয়া রাজা। ফুসফুসের বাঁদিকে মারাত্মক সংক্রমণ। ওকে একটু ফিভার ছিল আর লুম বসা হচ্ছিল, তো আমরা ভাবলাম টিথিং হচ্ছে, মেবি ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম। তারপর উনি মেডিসিন করে দিয়ে দিয়েছেন, মেডিসিন খাওয়া ছিল, পটি একটু ভালো হয়েছে। তারপরে কি ফিভারটা নাম ছিল 99-100, ঠিক আছে, হ্যাঁ এখন ফিভার নেই। চিকিৎসকদের মতে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কম হলেই থাবা বসায় অ্যাডিনোভাইরাস। এক থেকে তিন বছরের শিশু এবং বয়স্কদের এই ভাইরাসে আক্রান্ত হওয়ার আশঙ্কা বেশি। এই ভাইরাসের কোনো ওষুধ অথবা টিকা নেই, শুধুমাত্র সাপোর্টিভ চিকিৎসা হয়। অ্যাডিনোভাইরাস এমনিতে ধরা পড়াটা খুবই ডিফিকাল্ট, খুব স্বাভাবিকভাবেই যেহেতু ভাইরাল ইনফেকশন চারিদিকে বাচ্চাদের চলছে, আর্লি আইডেন্টিফাই যে সবসময় করতেই হবে তা না, কিন্তু যেটা ইম্পর্টেন্ট যে শ্বাসকষ্ট হলে পরে সেটা যেন আইডেন্টিফাই করা যায়, সেটা যেন তাড়াতাড়ি এসে হসপিটালে দ্বারস্থ হয়। কারণ শ্বাসকষ্ট হলে এদের অক্সিজেন লাগা, রেসপিরেটরি সাপোর্ট লাগা আনকমন কিছু না। তো এর স্পেসিফিক কোনো ট্রিটমেন্ট নেই এক্সেপ্ট ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, বাকিগুলোর পুরোটাই সাপোর্টিভ। কিন্তু সেই সাপোর্টটা কার লাগবে সেইটা মা বাবাদের আইডেন্টিফাই করে করাটা ভীষণ ইম্পর্টেন্ট। 2019 সালে রাজ্যে অনেক শিশু অ্যাডিনোভাইরাসে আক্রান্ত হয়, অনেকের মৃত্যুও হয়। ফের অ্যাডিনোভাইরাসের আতঙ্ক কলকাতায়, উদ্বেগে চিকিৎসকরা। যেভাবে এই অ্যাডিনোভাইরাস মারাত্মক আকার ধারণ করছে, ফলে শুধুমাত্র ভাইরাল ফিভার ভেবে জ্বরকে উপেক্ষা করা ঠিক নয়। চিকিৎসক যেরকমভাবে বলবেন তেমনভাবেই পরীক্ষা নিরীক্ষা করে এই অ্যাডিনোভাইরাসকে দ্রুত পর্যুদস্ত করা যায়। ক্যামেরায় শশীপাল চৌধুরীর সঙ্গে অভিজিৎ চন্দ, নিউজ 18 বাংলা, কলকাতা।